বিপাশা আমার ফান ফুডিং চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে একটা নতুন রেসিপি এঁচোড় চিংড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তা এঁচোড়ের মধ্যে খুব হাই প্রোটিন কন্টেন্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে আচ্ছা বন্ধুরা আমার কিচেনে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক সময় যায় কোভিড না হলেও অন্য হেলথ প্রবলেমের জন্য অক্সিজেন লেভেল কমে যায় অন দ্য ফার্স্ট মোমেন্ট অক্সিজেন সিলিন্ডার পাওয়ার আগে এইভাবে প্রোন পজিশন অনেকটা ব্রিদিং প্রবলেম থেকে একটু রেহাই পাওয়া যায় তারপর তো অফকোর্স এক্সপার্ট ডক্টরদের থেকে কনসাল্ট করবেন এবার যাওয়া যাক আমার কিচেনের দিকে গুড ফুডস মেক্স গুড হেলথ এঁচোড় চিংড়ি করতে আমাদের লাগছে এঁচোড় আমি এঁচোড়টা এখানে বয়েল করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ বাটা আছে দুটো টু টেবিলস্পুন আদা রসুন একসাথে বাটা ওয়ান টিস্পুন হলুদ একটা গোটা টমেটো পেস্ট করা আছে আর স্বাদ মতো নুন সর্ষে তেল এই যে বন্ধুরা এখানে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি সর্ষে তেলে আচ্ছা এখানে এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে প্রথমে এটা চারটে এলাচ পাঁচটা মতো লবঙ্গ দুটো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর হ্যাঁ এখানে আলু ডুমু করে কেটে রেখেছি আলুটাও আমি এখানে দেব একই তেলে যে তেলে আমি মাছটা ভেজেছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব এবার দিয়ে দেবো গরম মশলা আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হতে থাক এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজ বাটার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি যেহেতু আমি রেড চিলি পাউডার ইউজ করব না কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে একসাথে রসুন পেস্ট অ্যাকচুয়ালি পুরো পেস্ট না হাফ পেস্ট করা হয়েছে এটা টেস্ট একটু ডিফারেন্ট হবে আদা রসুনটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এটার গন্ধটা চলে যায় টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে সতে করে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব আমি বেশি দিচ্ছি না যেহেতু আমি নুন দিয়ে এঁচোড়টা সিদ্ধ করেছি এই জন্য খুব বেশি দিচ্ছি না যদি লাগে তো পরে ওটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এবার ওয়ান টিস্পুন হলুদ দিয়ে দিলাম দেখুন মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো আমি এঁচোড়ে যেটা দিয়ে আমি সিদ্ধ করেছি বয়েল করেছি ওই জলটা আমি ফেলবো না যদি লাগে জল দিতে তখন আমি এঁচোড় বয়েল করা যে জলটা ওটাই আমি ইউজ করবো এঁচোড়টাকে কষিয়ে নেব এঁচোড়টা কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো জলটা শুকিয়ে এসছে আমি যে এঁচোড় বয়েল করেছিলাম যে জলটা রেখে দিয়েছিলাম ওই জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দেব মিনিট করে চলে আসলাম দেখুন এটা হয়ে এসছে রোস্টেড কিউমিন আর কোরিয়েন্ডার পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপরে গরম ভাতে সার্ভ করব এক বাটি এঁচোড়ের উপরে 6 গ্রাম প্রোটিন থাকে মিটসের সাবস্টিটিউট আমাদের ব্লাড সার্কুলেশনকে ভালো রাখে আর আমাদের হার্টকেও হেলদি রাখে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর যারা নতুন বন্ধুরা আছে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই